ইলিশ যদি রূপালী শস্য হয় পাট তবে সোনালী, দুজনেই বর্ষার ফসল, একজন জলে তো একজন স্থলে। সকালে রোদ আর রাতে বৃষ্টি পেলে পাট বেড়ে ওঠে নিজের মনে। আর ঠিক সেই ছবিটাই ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে, যেখানে জমির পর জমি জুড়ে হাওয়ার সঙ্গে মাথা দুলিয়ে চলেছে পাট গাছ, যে কারণে অতিমারির মতো কঠিন পরিস্থিতির মধ্যেও স্বস্তি পেয়েছেন উত্তর দিনাজপুরের পাট চাষিরা। এই বছর প্রথম থেকেই বর্ষা তার ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে, যা পাট চাষের জন্য আদর্শ, কারণ বায়ুর আর্দ্রতা 60-90% পাট চাষের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। আর বর্ষা উত্তর দিনাজপুরে প্রবেশ করার পর থেকেই আবহাওয়াকে পাটের ফলনের জন্য অনুকূল করে তুলেছে, ফলে এখন আর চাষিদের তেমন একটা চিন্তা নেই। চৈত্র মাস হইতে চৈত্র বৈশাখ জেঠ আষাঢ় মাসে উঠে, হ্যাঁ, কাজে লাগে, মানে পাটটা করলে আমাদের সুবিধা হয়, বিক্রি করতে পারি, দাম পাই। এই এবার পাটের ফলন কেমন? মোটামুটি দেখা আছে ভালো। তবে পাট চাষীদের লাভের মুখ দেখাতে কালিয়াগঞ্জ কৃষি দপ্তরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পাট চাষ করার জন্য কৃষকদের সব রকম সাহায্য করা হয়, যাতে পাট চাষীদের কোনো রকম সমস্যার মুখে না পড়তে হয়। তবে এটা ঠিক যে অতিমারির প্রভাব সব জায়গাতেই পড়েছে, পাট চাষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এবারে চাষিদের একটু কম ফলনই হয়েছে। কালিয়াগঞ্জে এই বছর 4550 হেক্টর জমিতে অলরেডি পাট চাষ হয়েছে। মোটামুটি গত দু বছর ধরে আমরা দেখছি একটু করে পাটের এরিয়া কমছে অল্প স্বল্প। তো জাতীয় খাদ্য সুরক্ষা মিশন যে প্রকল্পটা আছে পাটের উপরে, সেই প্রকল্পের মাধ্যমে কালিয়াগঞ্জে এই বছর আমরা 30 হেক্টর পাটের প্রদর্শনী ক্ষেত্র পেয়েছি। সেই প্রদর্শনী ক্ষেত্রের মাধ্যমে আমরা চাষিদেরকে কাইজ্যাপ নেল উইডার মাল্টিরো সিড ড্রিলের মাধ্যমে আমরা চাষ করতে উৎসাহ প্রদান করেছি। এই নতুন প্রযুক্তিতে চাষ করার অন্যতম কারণ কম বীজ। নির্দিষ্ট দূরত্বে পাট গাছের চাষ হবে এবং তার সঙ্গে কম বীজে চাষাবাদ করে পাওয়া যাবে ভালো ফলন। আর পাট গাছের সবচেয়ে বড় খরচ হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ, যা কৃষি দপ্তরের সহায়তায় এই নতুন প্রযুক্তি ব্যবহার করেই সম্ভব হবে। পাটের সবথেকে বড় যে চাষের খরচা সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। তো যদি কাইজার নেল ওডার এবং মাল্টিরো সিড ড্রিলের মাধ্যমে চাষবাস করে, তাহলে সেক্ষেত্রে কী হয়, বীজের পরিমাণ খুব কম লাগে এবং আগাছা নিয়ন্ত্রণে খুব কম খরচা হয়। তো চাষিদেরকে আমরা এই প্রযুক্তিগুলো দিচ্ছি এবং এর মাধ্যমে আমরা কিছু উন্নত মানের বীজ আমরা এই বছর চাষিদেরকে দিয়েছি। এছাড়া চাষিদেরকে আমরা উৎসাহ প্রদান করি যে আপনারা আপনাদের নিজস্ব বীজের মাধ্যমে আপনারা প্রযুক্তি ব্যবহার করুন, যাতে কম বীজের মাধ্যমে উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট চাষ করে উন্নতি লাভ করতে পারে। প্রতিদিনের জীবনে পাটের ব্যবহার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কালিয়াগঞ্জের পাট চাষিরা তাদের ফসল যেমন হাটে বিক্রি করছেন, তেমনি জুট কর্পোরেশন এই পাট চাষিদের থেকে কিনে নিচ্ছে, ফলে ঠকে যাবার কোনো ভয় নেই। শুধু উপযুক্ত আবহাওয়ায় পাটের ফলন ভালো হওয়া প্রয়োজন, আর এবারে যে ফলন ভালো হয়েছে তা পাট গাছের বেড়ে ওঠা দেখলেই বোঝা যায়। অন্যান্য চাষের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণে পাট চাষ হয়ে থাকে। এবছর পাট চাষ ফলন ভালো হয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে, ফলে কৃষকদের মুখে হাসি ফুটেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়াল, বিজনেস প্রাইম নিউজ।